লাস্ট ম্যাচ উড়িষ্যার বিরুদ্ধে ইস্টবেঙ্গল দুই গোলে এগিয়ে গেছিল সমর্থকরা প্রায় ধরেই নিয়েছিল ইস্টবেঙ্গল স্টিফেন কনস্ট্যান্টাইনের তত্ত্বাবধানে ধীরে ধীরে ইমপ্রুভ করছে এবং এই ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো পারফরম্যান্স দেবে আগামী দিনে কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই এক বিপর্যয় নেমে আসে ইস্টবেঙ্গল ডিফেন্সে পর পর তিন মিনিটে দুটো গোল এবং ম্যাচ শেষ হয় চার দুই গোলে হার হয় ইস্টবেঙ্গলের এর মধ্যে আরও একটা খারাপ খবর ইস্টবেঙ্গলের কিরিয়াকু ওই ম্যাচে একটা চোট পেয়েছে এবং যেখান থেকে মাথা ফেটে যায় এবং ম্যাচের শেষে তাকে হসপিটালে অ্যাডমিটও করতে হয় আগামী ম্যাচ রয়েছে জামশেদপুরের এবং জামশেদপুরে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের নিচে লিক টেবিলে রয়েছে ছয় ম্যাচে তাদের পয়েন্ট কিন্তু চার ইস্টবেঙ্গলের সাত ম্যাচে ছয় পয়েন্ট অবশ্যই এই ম্যাচটা জিতে বেঙ্গলের এই জায়গাটা এই পজিশনটা ধরে রাখতে হবে এই ম্যাচটা যদি বেঙ্গল জিতেও যায় তাহলে এর ওপরে তারা যেতে পারবে না কারণ একদম সাত নম্বরে যে রয়েছে চেন্নাই এনএফসি বেঙ্গলের থেকে এক ম্যাচ কম খেলে তারা লিগ টেবিলে দশ পয়েন্ট নিয়ে অবস্থান করছে সাত নম্বরে তো জামশেদপুর যদি ম্যাচটা জিতে যায় তারা সাত পয়েন্ট নিয়ে বেঙ্গলের ওপরে চলে আসবে এটা কিন্তু লিগ টেবিলে অনেকটা নিচে দিকে ঠেলে দিতে পারে এই ম্যাচটা অবশ্যই জামশেদপুরের পারফরমেন্স এবারে খারাপ হলেও জামশেদপুরের মধ্যে এরকম কোয়ালিটি আছে যে যে কোনো মুহূর্তে টিমটা ঘুরে দাঁড়াতে পারে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিরি আকু ছাড়া কিন্তু মাঝ মাঠে খুব গুরুত্বপূর্ণভাবে পারফরমেন্স দিতে পারছে না এস্টবেঙ্গলের তেমন কেউ না কারণ রাইট ব্যাক পজিশনের ফুটবলার কিরিয়াকু স্টিফেন কনস্ট্যান্টাইন এবং দলের প্রয়োজনে খেলছেন ডিফেন্সিভ মিডিও হিসাবে জর্ডানের পাশে নিজেকে বেশ স্বচ্ছন্দভাবে একটা কম্বিনেশান তৈরি করেছেন বেশ কিছু ম্যাচে গোলের ক্ষেত্রে তার অবদান রয়েছে অবশ্যই জামশেদপুর ম্যাচে তাকে ছাড়াই শুরু করতে হতে পারে ইস্টবেঙ্গলের সম্ভাবনা সেরকমই দেখা যাচ্ছে কারণ হাতে এখনও পাঁচ ছয় দিন সময় থাকলেও কনস্ট্যান্টাইন যতদূর মনে হচ্ছে যে এই ম্যাচে তাকে ব্যবহার করে আরও বড় চোটের দিকে তাকে ঠেলে দেবেন না অবশ্যই জামশেদপুরের ম্যাচে কিরিয়াকু ছাড়াই নামতে হবে ইস্টবেঙ্গলকে এবং সেই ম্যাচে অবশ্যই কিরিয়াকুর জায়গায় লেমা এবং জর্ডান জুটি শুরু করতে চলে